নমস্কার বন্ধুরা, ফিক্সড ডিপোজিট এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে মানুষ টাকা রেখে বা ইনভেস্ট করে নিজের টাকাটিকে বা সঞ্চয়টিকে নিরাপদ মনে করে। কিন্তু এই ফিক্সড ডিপোজিটও কিন্তু আর নিরাপদ থাকছে না। কারণটা কি, এই নিয়ে ব্যাংকের তরফ থেকে কী বলা হচ্ছে এবং গ্রাহকদের এই ফিক্সড ডিপোজিটের প্রতারণা নিয়ে কী কী সতর্কতা দেওয়া হয়েছে এবং কী কী করতে হবে এবং কী কী করতে হবে না, এগুলো নিয়ে আজকে আলোচনা। কারণ ফিক্সড ডিপোজিট হচ্ছে মানুষের ভবিষ্যতের জন্য একটা খুবই বড় ভরসার জায়গা। তো এই বিষয়গুলি আলোচনা করব। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভও নিতে পারেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন, এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকাল টাকা লেনদেনের বিষয়টি এতই সহজ হয়েছে যে মানুষ শুধুমাত্র একটা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকের অধিকাংশ কাজ মুহূর্তের মধ্যেই করে ফেলছে। কিন্তু এই অনলাইন ব্যাংকিংয়ে যেমন অনেক সুবিধা আছে, একই সঙ্গে আছে নানা রকমের সাইবার ক্রাইমের ঝুঁকি। অসুরক্ষিত লিঙ্ক, SMS বা ভুয়ো ফোনের মাধ্যমে ব্যাংকের তথ্য চুরি, জালিয়াতির মতো সাইবার অপরাধের ঘটনা এখন হামেশাই হচ্ছে এবং সেটা প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে। তাই ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট সংক্রান্ত জালিয়াতির ঘটনা সম্পর্কে তাদের গ্রাহকদের সাবধানবাণী দিয়ে নোটিশ জারি করেছে। কারণ এতদিন মানুষের সঙ্গে সেভিংস অ্যাকাউন্টেই জালিয়াতিটা বেশি হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ফিক্সড ডিপোজিটের নাম করেও কিন্তু প্রতারণা করা হচ্ছে। সম্প্রতি ব্যাংকগুলি অনলাইন ব্যাংক জালিয়াতির বেশ কয়েকটি রিপোর্ট পেয়েছে, যেখানে সাইবার অপরাধীরা গ্রাহকদের কাছে অনলাইনে ফিক্সড ডিপোজিটে অ্যাকাউন্ট তৈরির করা টোপ দিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুজাতিক পাবলিক সেক্টর ব্যাংকগুলি, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক বা ব্যাঙ্ক অফ বরোদা, বন্ধন ব্যাংক, ICICI ব্যাংক, এরকম যে ব্যাংকগুলো, তারা তাদের গ্রাহকদের পরামর্শ দিয়েছে যদি কোনো ব্যক্তি ব্যাংকের কর্মচারী হিসাবে নিজের পরিচয় দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট তৈরির অজুহাতে গ্রাহকের কাছে তার ব্যাংক বিষয়ক ব্যক্তির তথ্য বিষয়ে জানতে চায়, তবে গ্রাহক যেন সেটা এড়িয়ে যায়। কারণ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হলে হয় কোনো অ্যাপের মাধ্যমে করতে হবে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে হবে অথবা ব্রাঞ্চে গিয়ে করতে হবে, তো সেখানে ফোন করে কিন্তু কখনো এই ফিক্সড ওপেন করা যাবে না। তাই ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ সমস্ত ব্যাংকের তরফ থেকে তাদের সমস্ত গ্রাহকদের এই অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই সমস্ত কলগুলো এড়িয়ে চলে। কারণ ব্যাংক বলছে কখনোই তারা ফোনের মাধ্যমে গ্রাহকদের পাসওয়ার্ড, OTP বা CV কার্ড জাতীয় এরকম কোনো তথ্য জানতে চাইবে না। তাই এই জালিয়াতি রুখতে ব্যাংক তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যগুলিকে অপরিচিত কোনো ব্যক্তিকে জানাতে বারণ করেছে। কারণ এই রকম ফোনের মাধ্যমে ফিক্সড ডিপোজিট করার সুবিধা এখনও পর্যন্ত সেইভাবে ব্যাংক চালু করেনি। অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক ব্যাংক চালু করেছে, কিন্তু ফোন কল করে এরকম কোনো সুবিধা এখনও চালু করা হয়নি। ব্যাংক সম্পর্কিত সাইবার ক্রাইমের ঘটনা এখন নিত্য নতুন বেড়েই চলেছে, কিন্তু সম্প্রতি গত কয়েক বছর ধরে এই ঘটনাগুলি এতখানি বেড়ে চলেছে যে ব্যাংকের তরফ থেকে চিন্তা ভাবনা খুব জোর হচ্ছে কীভাবে এটাকে আটকানো যায়। ফলে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের নিরাপত্তাজনিত কয়েকটি সতর্কতা অবলম্বন করার কথা প্রস্তাব দিয়েছে। যেমন অনলাইনে জালিয়াতি এড়াতে সর্বদা গ্রাহকদের মনে রাখতে হবে যে ব্যাংক বা তার কর্মচারীরা কখনোই পাসওয়ার্ড, CV নাম্বার, কার্ড নাম্বার, OTP মতো গুরুত্বপূর্ণ তথ্য চাইবে না। বিনামূল্যে উপহার বা পুরস্কারে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো অনলাইন অফার যদি আসে আপনার কাছে, সেগুলিকে উপেক্ষা করতে বলা হয়েছে। টাকার লেনদেনের জন্য যদি আপনি ATM ব্যবহার করেন, তবে অতি অবশ্যই দেখে নেবেন যে স্কিমার বা গোপন ক্যামেরার মতো কোনো সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে কিনা। সাথে কার্ডের পিন এন্টার করার সময় হাত দিয়ে জায়গাটিকে ঢেকে দেবেন। অনেক ব্যাংকের ATMও কিন্তু ফিক্সড ডিপোজিট করা যায়, তাই ব্যাংকেও ফিক্সড ডিপোজিট করতে মানে না গেলে আপনি ATMও করতে পারেন, অ্যাপের মাধ্যমে করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং করতে পারেন, ব্রাঞ্চে গিয়েও করতে পারেন। কিন্তু এইভাবে ফোন কলের মাধ্যমে কোনদিন ফিক্সড ডিপোজিট করতে যাবেন না। তাতে কী হবে, আপনার সমস্ত তথ্য ওরা জেনে নেবে, ব্যাংকিং তথ্য জেনে নেবে, সব কিছু জেনে নিয়ে আপনার
যে অ্যাকাউন্টের সমস্ত ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিতে পারে, এমনকি ফিক্সড ডিপোজিটেও কিন্তু ওরা হাত দিতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন এবং এই সমস্ত ফোন কল থেকে নিজেকে দূরে রাখুন এবং সজাগ থেকে আপনার অ্যাকাউন্টটিকে এবং আপনার ব্যাংক ব্যালেন্সটিকে অবশ্যই সুরক্ষিত রাখুন। ধন্যবাদ দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।